শুভ দ্বিপ্রহর বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। এই মুহূর্তে যাচ্ছি হচ্ছে কোথায় যেন, নার্সারিতে, এবং আরো কয়েকটা কাজ নিয়ে একটু বেরোচ্ছি। প্রথমে আমার হাজবেন্ডের আমার সাথে যাওয়ার কথা ছিল, তারপর বিভিন্ন কারণে আর হয়ে উঠলো না তার যাওয়া, আমি একাই যাচ্ছি। এবং কিছু কিছু বাজার হাট একা একা করাই ভালো, পাশে কেউ থাকলে মানে কারো মতামত মাঝে মাঝে একটুখানি অসুবিধে দেয় আমাকে। খেল থেকে ব্লগ শুরু করছি, তো দেখিয়ে দিই আমার পতি পরমেশ্বর, তিনি কি একটু, ও বাবা 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 গো বাবা, পোজটা দিলে কেমন দেখাও একবার এখানে। পোজ দেখানোর জন্য তিনি সমস্ত জানলা টানলা বন্ধ করে দিয়ে গলায় আবার উত্তরীয় মাফলার উত্তরীয় পেছে বসে পড়ে, তখন পোজটা দিলে কেমন দেখাও। আচ্ছা, আমি কি গম্ভীর থাকবো নাকি আমি সারাক্ষণ হে হে করে হাসবো? তোমার যেরকম প্রাণে চায় তুমি তেমন থাকো। না, আমার সব হাসতে ইচ্ছে করে। তোমার হাসতে ইচ্ছে করলে তুমি হাসো, এখন আর বেশি ইয়ে করা যাবে না, তাকে আর বেশি ফুটেজ দেওয়া যাবে না। একটু কাছে এসো না, আর তাকে আমার আমার সাথে যাওয়ার কথা ছিল। আরে, আমার মুখটা ঠিক ভালো করে দেখা গেল কিনা নিজে বুঝতে পারলাম না। অ্যাট লিস্ট 10 সেকেন্ড আমার এক্সপোজারটা দাও। এই যে 33 সেকেন্ড হয়ে গেছে, আর আর নয়, আমার এখন বেরোতে হবে অনেকগুলো কাজ নিয়ে। হ্যাঁ, তাদের মধ্যে একটা কাজ হচ্ছে, মানে আমি একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার না মানে এটা সম্ভবত আগে একবার আমি খেয়াল করেছিলাম, আমার না শাখা, মানে শুধু শাখা যেটাকে বলে, সে শাখাটা খুঁজে পাচ্ছি না। এমনি এমনি মানে বাঁধানো শাখা রয়েছে যেটা, সে মানে যেগুলো আর কি সেগুলো আছে, কিন্তু শুধু শুধু মাঝে মাঝে একটু শাখা টাকা পল পড়লে ভালোই লাগে হাতটা দেখতে, তো শাখা পাচ্ছি না। ওই মহাবিস্থানে ওখানে সার দিয়ে শাখার দোকান রয়েছে, তো এখন একটু শাখা ফাঁকাও কিনবো, তারপরে শাখা পলা দুই আর কি। আর আমি না মোটা শাখা একদম পড়তে পারি না। না, ইদানিং কি সুন্দর সুন্দর শাখার ডিজাইন সব বেরিয়েছে না, এত ভালো লাগছিল সেদিন দেখে, মানে এটা আমি যেদিন খেয়াল করলাম সেদিনকে আমি শাখার ডিজাইন দেখা শুরু করলাম ইয়েতে অনলাইনে, সেরকম এত ভালো লাগলো। জানি না শাঁখাটি এখানে যারা লোকাল শাঁখাটি তাদের কাছে পাওয়া যাবে কি না, দেখবো খুঁজবো। আর কিন্তু সবার আগে আমি গাছটা আগে কিনবো, তারপর কারণ অপরাহ্নে গাছ কিনতে নেই, বিকেল তো সে রোদ আছে এখনো, খুব একটা যে হয়েছে তা না, কিন্তু তবু চলুন বেরিয়ে গিয়ে তারপর কথা বলছি। সব সাজগোজ মাছ দিয়ে ঢেকে যথারীতি বছর দুই ধরে আমরা যেটা করছি সেটাই করে বাজার। আর যে জায়গাটায় যাচ্ছি সেখানে আশপাশটা খুব একটা সেফ এমনটাও নয় শুনছি তো, তাই অবশ্য এখন কোথাওই সেফ নয়। তোর বাড়ি না দিনাটা? গোপাল নগর নাম এসে, না না মেশে না, ওই গলিতে নাম এসে ওটা কানা গলি, ওই গলির ঢুকি সামান্য একটা এগিয়ে ডান হাতে। মোর বাবা দিনাটা কলেজে প্রফেসর আছিল, ওর মা মা শিলি শনিদেবী স্কুলে টিচার আছিলেন। তোমরা কোন স্কুলে পড়ছেন? আমরা তো ওই যে তোমার ওই কেবলার যে আর দেখি তো পড়াশোনা নাকি ফাইভ অবধি পড়িয়ে বা ওই ফাইভ সিক্সে কোন অবধি পড়ছেন কোন স্কুল? ওই যে কেবলার ওই যে তোমার ঘর থেকে বেরিয়েই দেশওয়ালি ভাই পেয়ে গেছি দিনহাটার পেটলাতে, এনার বাড়ি শিলিগুড়িতে 10-12 দিন করে থাকেন, আবার পেটলায় ফেরত যান, এরপরে পিঠে খেতে যাবেন হচ্ছে পেটলায়। এনার দুই মেয়ে এক ছেলে, বড় মেয়েটার বিয়ে হয়েছে, কারণ বড় মেয়ে অসামান্য সুন্দরী, সত্যিই সুন্দরী, ফটো বার করে দেখালেন। এনার কাছে একটা পুরনো স্মার্টফোন আছে, সেখানে দেখালেন মেয়ের ফটো, দুই মেয়েই সুন্দর। কিন্তু ভদ্রলোকের প্রচণ্ড আফসোস যে পাড়াপড়শিদের কিছু ছেলে ছোকরারা তাদের দুই মেয়েকে প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত করত। ছোট মেয়েটা ডাকাবুকো, সে মোটামুটি ম্যানেজ করতে পারে, কিন্তু বড়টা নেহাতি নিরীহ গো বেচারা, তাই জন্য এত সুন্দরী মেয়ের জন্য বিয়ে দিতে হয়েছে। তো এখন মেয়েটি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, আর ছোটটি দেবে মাধ্যমিক, আর তার যে সব থেকে ছোট সন্তান ছেলে সেটা পড়ে ক্লাস ফাইভে। তো তার সাথে করে চলে আসতে আসতে একটা জিনিস আমার মনে হলো যে দেশওয়ালি ভাইকে যদি আমার একটু, কারণ আমাকে তো পুরো রাস্তাটা রিক্সাতেই কভার করতে হবে না, আমি এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা, আমি বললাম দাদা আপনাকেই আমি টাকা দেবো এবং আপনি আমার সাথে পুরো সময়টা থাকুন। কিন্তু মুশকিল একটা জায়গাতেই হয়েছে, আমি না জেনে বৃহস্পতিবার চলে এসেছিলাম এই মার্কেটে, ভুলে গিয়েছিলাম বৃহস্পতিবার এই অঞ্চলটা সমস্তটাই বন্ধ, সরকার নার্সারিও বন্ধ, ব্যর্থ মনোরথে ফেরত যাব। ভাবলাম যে না, তাহলে বরং শাখারের দোকানেই আগে যাই, মানে শাখারের দোকানে থেকে শাখাটা কিনে নিয়ে তারপরে অন্যান্য কাজগুলো করি, একটু ডাবল দামেই না হয় কেনা হবে আমার গাছ, কিন্তু গাছ তো আজকে আমাকে কিনতেই হবে। এই দেখুন সরকার নার্সারি বন্ধ। তো এই ভদ্রলোকের সাথেই পুরোটা ঘুরেছি,
ঘুরেছি বলা ভুল, একেবারে গল্প করতে করতে ফাটিয়ে দিয়েছি সবটুকু, আর শোনায়নি, শোনানো যেত না, আপনারা ভাষাটা সবাই বুঝতেন না। তো এখন শাখারের দোকানে চলে এসেছি, এই অঞ্চলেও শাখার দোকানগুলো বেশিরভাগগুলোই বন্ধ, তার মধ্যে খোলা পেলাম একটা। তো শাখা পছন্দ হয়েছিল, কিন্তু দেখলাম শাখার এদের একটা প্রবণতা, শাশুড়িমার সাথে এর আগে যতবার গিয়েছিলাম এই প্রবণতা খেয়াল করেছিলাম, এরা একটু ছোট শাখা দিতে পছন্দ করে, বোধহয় খুলতে পড়তে গেলে তাড়াতাড়ি বেড়ে যাবে, সেক্ষেত্রে এদের একটু লাভ হবে, সেটাই কারণ না কি জানি না। এই শাখাগুলোর মধ্যে একটা আমার পছন্দ হয়েছে, কিন্তু এই শাখাটা আমি নিইনি কারণ এটা ছোট। তো ওরা বেশ হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে যে এই তো ঘুরছে, এই তো ঘুরছে। আমি বললাম দাদা আমি, আমার একটু পাতলা শাখা পছন্দ, কিন্তু আমি তখন বললাম যে আমি কিন্তু বেশি দিন শাখা পরে থাকবো না, হতে পারে যে আজকে পছন্দ হলো, মানে কিছুদিন পরে মনে হলো যে না বোর লাগছে, তখন হয়তো খুলে দিলাম, একটু চেঞ্জ করবো। কিন্তু হ্যাঁ, শাখাটা মানে একটা শুধু শাখা ঘরেতে নেই, এটা একটা ব্যাপার আর কি, নেই মানে কোথায় গেল বুঝতে পারছি না, হয়তো বা খুঁজলে পাতলে পাওয়া যাবে, জিনিসটার ব্যবহার নেই, সেটাই আসল কথাটা হচ্ছে হারিয়ে যাওয়ার কারণ। তো হারায়নি আসলে, ঘরেতেই কোথাও আছে, হয়তো বা খুব যত্ন করেই রাখা আছে, সেই জন্য খুঁজে পাচ্ছি না। এই যে এটা দেখুন, হাতে প্রচণ্ড ব্যথা পেয়েছি, ঢোকাতে যতটা না ব্যথা পেয়েছি বার করতে আরও বেশি। তো আমি খুব জোরসে বলেছি না ভাই, যে বলছে দেখুন ঘুরছে তো, ঘুরছে তো, অসুবিধে নেই তো। আমি বললাম না আমি এই বড়ো শাখাই কিনবো, তো বড়ো শাখাই কিনেছি আলটিমেটলি। ছেলেটি কিন্তু বারবার ইনসিস্ট করছিলো যে দিদি না এইটাই কিনুন, আমি বললাম না আমি বড়োই কিনবো। তো পরিয়ে দিল, পরার পর নিজের হাতটা নিজের দেখতেই বেশ লাগছে, কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ একটু জানাবেন। এখন খুব সম্প্রতি মা খুব শীঘ্রই আর শাখা খোলার ইচ্ছা নেই আমার, তো একটু স্টাইল যখন চেঞ্জ করতে ইচ্ছা হবে তখন হয়তো বা এটা পরবো। অনেকেই এই ব্যাপারটাকে ভালোভাবে নেন না, এই জিনিসটাকে অনেকেই বলেন যে জিনিসটাকে আমি অপমান করি, এর আগে বহুবার বলেছেন, কিন্তু বিষয়টা সেটা নয়, ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। আমার শাখা পলা এগুলোকে আমি গহনা ব্যবহার হিসেবেই করি, এবং আমার মনে হয় না শাখা পলা পড়াতে আমার স্বামীর প্রতি ভক্তিটা অনেক বেশি পরিমাণে বোঝায়। এরকম অনেক মানুষকে দেখেছি যারা খুবই খারাপ, কিন্তু তারা সারাক্ষণ হাতে শাখা পলা পরেন। আমি আমার জীবনে অন্যতম বাজে একজন মহিলাকে চিনি, তিনি এখনও রয়েছেন, তিনি হাতে দুটো শাখা পরেন, এবং তিনি যথেচ্ছ পরিমাণে যথেচ্ছাচার করেন। কাজে এগুলো মনের ব্যাপার, আমি এই জিনিসগুলোকে খুব একটা গুরুত্ব দিই না। হ্যাঁ, তবে আমার মাঝে মাঝে পড়তে চেঞ্জ করতে ভালোই লাগে। তো চলে এলাম হসপিটাল মোড়ে, যেখান থেকে ফুল কেনার কথা আমি অন্য সময় ভাবি না, কিন্তু আজকে আমি ভেবেছি যে আমি কিনে নিয়েই যাব। এই ভদ্রলোকের কাছ থেকে কিনে নিয়েছি হচ্ছে পিটুনিয়া, গাঁদা এবং ক্যালেন্ডুলা। পিটুনিয়াটা খুব ভালো পেয়েছি, গাঁদাটা অতটাও ভালো নয়, তবে দাম ঠিক দ্বিগুণ, মানে হ্যাঁ, তবে এটা ঠিক দিনহাটার থেকে কম, অন্যান্য দোকানের থেকে কিন্তু এই ভদ্রলোক একটু তবু কম দিলেন, দরদামে একটু কমালেন, এটুকু বলাই যেতে পারে। গাঁদাটা ঠিক আছে, মাঝারি মানের গাঁদা হয়েছে, পিটুনিয়াটা খুবই ভালো হয়েছে, আর ক্যালেন্ডুলাটাও কিন্তু মানে মানের দিক থেকে খুবই ভালো হয়েছে। একটাই এখানে অপশনও অনেক বেশি, পাশাপাশি অনেকগুলো দোকানে অনেকে অনেক গাছ নিয়ে বসে থাকেন, সবই ঠিক আছে, কিন্তু এদের এখানে দামটা না বড্ড বেশি, এই জন্যই মানে যে জিনিসটা পাওয়া যাবে দুকদম এদিক ওদিক গেলে অনেকটাই কম দামে অনেকটা ভালো মানে, সেখানে এতগুলো টাকা যা শুধুমাত্র বড় রাস্তায় বা রাজপথের ধারে বসে আছে জন্যে অনেক বেশি দিয়ে কিনতে আমার খুব গায়ে লাগে। তো অনেক রকমের ফুল দেখলাম, অনেক রকমের নাম, একটা ফুলের নাম আমি জানতামই না, সেটা জানলাম। সব মিলিয়ে এটা দিচ্ছিল আমাকে একটা বোগেনভেলিয়া, আমি বললাম আমাকে একটা বোগেনভেলিয়া দিন, একখানা মরা বোগেনভেলিয়া দিচ্ছিল, সেটার দাম চাইছিল হচ্ছে 350। আমি ওই 350 টাকা দিয়ে ওই মরা বোগেনভেলিয়া আমি কিনবো না, যেটা আমি সরকার নার্সারিতে 40 টাকায় পাবো, সেটা এত টাকা দিয়ে আমি এখানে কিনবো না। তো যাই হোক, আলটিমেটলি কেনা হয়েছে, সব মিলিয়ে মিশিয়ে ভালোই হয়েছে, মানে একেবারেই হ্যাঁ কিছুটা তো লস হয়েছে, দ্বিগুণ দামে কিনতে হয়েছে, কিন্তু হ্যাঁ ব্যর্থ মনে রত ফিরিনি, এটাও কিন্তু ঘটনা। তো সবার শেষে হঠাৎ মনে হলো যে না, ওই আমাদের ক্যালেন্ডুলার রং দুটো একটু বদলানো যাক। তো সেই রং বদলে তারপরে এই অজয় দাদার সাথেই, দেশওয়ালি অজয় দাদার সাথেই চলেছি একদম শেষ পর্যন্ত। সব মিলিয়ে মিশে খুব ভালো লেগেছে আজকে আমার বেরিয়ে। আরা খাতে ধুনো জ্বলে যাচ্ছে চোখ আমার, তাদের
ভাই জোড়া তো ভূমিকম্প হলো, না নিচে যেতে হবে, ভাল লাগছে না। নিচে বসেছিলাম কিছুক্ষণ, তারপর দেখলাম আর না কিছুই হচ্ছে না, সেজন্য আবার উপরে চলে এলাম। এবং এখন আমাদের বাড়ির বাইরে একেবারে লোকে ভর্তি, মানে রাস্তায় সব জায়গাতেই ভালো জোরে ভূমিকম্প হলো। হয়তো বা আপনারা খবরেও দেখবেন আজকে যে কিছুই না, একটু রেস্ট নিচ্ছিলাম, মানে একটু ল্যাথ খাচ্ছিলাম, হঠাৎ ভাগো ভাগো করে দৌড়ে পালিয়ে গেলাম। লোকেদের এই এক জ্বালা, মানে যখন তখন ভূমিকম্প, যখন তখন টুকটুক টুকটুক করে প্রায়ই হয়, মাঝে মাঝেই আমরা টের পাই, কিন্তু এখন যেটা হলো সেটা বেশ বড় সড়ো ভালো রকম ভূমিকম্প হলো। চাটা খাই এই আর কি, কতক্ষণ আর ভয় নিয়ে বসে থাকবো, চা খেলে একটু যদি ভয়টাকে জয় করা যায়। মেয়ে আমার অনেকক্ষণ থেকে বলছে মা চলো প্রেত কথা দেখি, প্রেত কথা দেখি। ওই যে গৌরত্তপাদারের একটা চ্যানেল আছে না প্রেত কথা নাম, তা সেটা দেখতে তার খুব ইচ্ছে, খুব ভালোবাসে ওগুলো দেখতে। আমারও শুনতে ভালোই লাগে, বেশিরভাগ সময় শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, তো আমি নিজে যেহেতু এগুলো খুব মানি এবং সবাই ঘটনা পাঠায়, প্রত্যেকেই নিশ্চয়ই জেনুইন ঘটনাই পাঠায়, তো কারো না কারোর সাথে নিশ্চয়ই হয়, সেই জন্যই এগুলো হয়। তো আমি একটা ঠিক করেছি যে আমি নিজের চ্যানেলে এগুলো তো বললে অনেকে অনেক রকমের কথা বলে, তো আর অ্যাকচুয়ালি সত্যি এটা ঠিকই যে নিজের লাইফে যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে সেটুকু তো আমি চারটে খণ্ডে বলেই দিয়েছি আপনাদেরকে। আর আমার হাজব্যান্ড মাঝখানে একটা ওই তার মায়ের ঠাকুর, মানে শাশুড়ি মায়ের ঠাকুর দাদার একটা ঘটনাও বলেছে। তো আমার কিন্তু পরিচিত বেশ কিছু মানুষের কিন্তু এরকম ঘটনা ঘটেছে, মানে আমার খুব কাছের মানুষ, খুব ভালোবাসার মানুষ। হ্যাঁ, তো তারপরে তারা এই ঘটনা হওয়ার পরে, মানে তাদের সাথে বিভিন্ন রকম ভৌতিক, আমার এক বন্ধুর ঠাকুরদাদার সাথে একটা মারাত্মক হয়েছিল, মানে তারপরে তো আমি তো ওনাকে চিনি, মানে ওনার বাবা, আমার সেই বন্ধুটি, তার বাবা হচ্ছে জ্যেষ্ঠ সন্তান, মানে আর ওর মানে জ্যেষ্ঠ সন্তানের প্রথম সন্তান হচ্ছে আমার বন্ধুটি, আমার সাথে কলেজে পড়তো, মানে কলেজে 3 বছরই পড়েছে, ইউনিভার্সিটিতে আর পড়েনি। তা সে তার, আমি কিন্তু ওর ঠাকুরদাদাকে, ঠাকুমা অনেকদিন আগেই গত হয়েছে, ঠাকুরদাদাকে আমি দেখেছিলাম, ভদ্রলোক কিন্তু খুব মানে শক্ত সমর্থ, মানে অনেকের থাকে না গঠনটা খুব সাংঘাতিক হয়। হ্যাঁ, তো সে তখন এই ঘটনাটা যখন ঘটেছিল তখন ঠাকুরদাদা 85 বছর বয়স, কিন্তু চেহারা পেটাই চেহারা, মানে দেখলে কেউ বলবেই না যে অতগুলো ছেলে নাতি অত বড়। কিন্তু এই ঘটনাটা হওয়ার পরে কিন্তু ভদ্রলোককে আমি পরে কিছুদিন, বেশি দিন আর বাঁচেননি, রোগা হয়ে গেছিলেন একদম, সেটা আর কি শুনেছিলাম। তারপরে তো আমার এক বান্ধবীর সাথে ঘটেছিল, শালিপুরদুয়ারে তাদের বাড়ি, তো সেটাও আর কি। তো আমি ভাবছি ওই গৌরবের চ্যানেলে লিখে পাঠাবো ঘটনাগুলো, কারণ আমার নিজের চ্যানেলে এগুলো বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কারণ এগুলো যেহেতু আমার নিজের সরাসরি ঘটেনি, সেহেতু সেগুলো আমার বলার কোনো প্রয়োজন নেই। আর এর তার ঘটনা বলাটা আমার কন্টেন্ট নয়, আমার লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, এসবগুলো ঠিক না আমার চ্যানেলের জন্য, আমার ঠিক নয়, যার ফলেতে আমি এটা ভেবেছি যে গৌতম, সরি কী বলে, গৌরব তপাদারকে এটা আমি লিখে পাঠাবো। লিখতে যেহেতু আমাকে হয়, আমি যখন লিখতে পারিও, তো সেক্ষেত্রে লিখে পাঠালেই হয়, একটু মেইল করার পুরেমি, তো আমি ভেবেছি বা সিরিয়াসলি ভেবেছি যে আমি ওকে লিখে পাঠাবো, সিলেক্ট হলে শোনাবে, না হলে না, এই আর কি। তো যাই একটু চাটা খাই। চা ফা খেয়ে তারপরে ভূমিকম্পের ভয় জয় করে আবার একটু সংসার করতে শুরু করলাম। ওই আর কি, জামাকাপড়গুলো আনা হয়েছে সেগুলো সব ভাঁজ করা হয়নি, অন্যদিন টুপুর করে, এখন পরীক্ষা চলছে, সেজন্য তাকে এইসব কাজকর্ম করতে তার কোনো আপত্তি নেই, সে এক পায়ে নাচতে নাচতে চলে আসবে, কিন্তু আমিই বারণ করেছি। তো আপনাদের একটা কথা জিজ্ঞেস করি, আপনারা বসে বসে কাপড় ভাঁজ করতে পারেন? আমার না খুব অসুবিধে হয়, বসে বসে আমার দ্বারা হয়ই না। তো ভাঁজ ভাঁজে ভাবি যখন আরও অনেকটাই বয়স বেড়ে যাবে, পায়ের একটু ব্যথা ট্যাথা হবে, তখন কী করে কাপড় ভাঁজ করবো আমি একেবারেই, আমার স্পিডও আসে না, মানে আমার গোছানোও ভালো হয় না, আমার ভাঁজগুলোও যেন ঠিকঠাক হয় না, আমি পারিই না, আমাকে দাঁড়াতেই হয়। তো এখন এই যে সব কিছু এবার যথাস্থানে দিয়ে এবারে আবার বাসন যথাস্থানে পৌঁছানোর একটা গল্প তৈরি হয়েছে, এগুলো মেজেওছি আমি, জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। যখন কিনেছিলাম এই ঝুড়িটাকে একটুখানি রাগারাগি করছিলাম, ছোটো
ছোটো বলে, কিন্তু ভাই খুব কাজের এটা, মানে সত্যি সত্যি খুবই কাজের, মানে জলটা কিছুক্ষণের মধ্যে ঝরে যায়। আর আগে যেটা হতো একটু কাপড় বুলিয়ে আমাকে তুলতে হতো, এখন মোটেই আর সেটা কাপড় বুলিয়ে তুলতে হচ্ছে না। কিন্তু চুলগুলো উস্কো খুস্কো, জানি না কেন এরকম উস্কো খুস্কোভাবেই আপনাদের সামনে এসেছি, খেয়ালই করিনি যে নিজেকে এতটুকুও পরিপাটি করে আসিনি। তো এই যে এখন রাত্রিকালীন একটুখানি শোয়ার আগে রূপচর্চার ব্যাপার, অনেকে অনেক কিছু লাগান, আমি চিরকাল বারো মাস নিভিয়া ক্রিম মাখি। নীল নিভিয়াটা মাখি হচ্ছে শীতকালে, অনেক ক্ষেত্রে গরমকালেও, বর্ষাকালে তো বটেই, আর খুব যখন গরম পড়ে তখন ওই নিভিয়া লাইটটা দিই। কিন্তু এমনিতে নিভিয়া বডি লোশনটাও ইদানিং তো নিভিয়াই মাখছি, আগে ভ্যাজলিন দিতাম, ইদানিং নিভিয়াটাই দিচ্ছি। আর ঠোঁটে বোরোলিন, চিরকালে বাঙালির বোরোলিন ছাড়া আমার শীত যাবেই না। তবে এক্ষেত্রে একটা কথা বলি, বোরোলিন কিন্তু আমার দুটো আছে, একটা পায়ের ওই লম্বা টিউবে সেটাতে আমি পায়ে লাগাই, আর সেই বোরোলিন তো আর ঠোঁটে দেওয়া যায় না, সেই জন্য একটা কৌটোয় বোরোলিন, সেটা ঠোঁটের জন্য। ব্লগ প্রায় শেষই করে দিচ্ছিলাম, তো হঠাৎ মনে হলো যে একটা শাড়ি এসেছে, শাড়িটা আমি আপনার বন্ধুদেরকে দেখাইনি। শাড়িটাকে অনলাইনে একটা, মানে আমার ফেসবুকে একজন বোন আছে আর কি, তার কাছ থেকে কিনেছি। হঠাৎ করে ওর জিনিসপত্রগুলো আমার খুব পছন্দ হয়, মানে সবসময় ও জিনিসগুলো যেগুলো দেখায় সবগুলো যে আমার প্রয়োজন হয় এমনটা না, এটাও যে আমার প্রয়োজন ছিল তা না, কিন্তু এটা আমার খুবই পছন্দ হলো। মানে সেটা আমার মনে হলো যে না, এই একটা শাড়ি রাখা যেতেই পারে। আর এইরকম ব্রাইট শাড়ি অনেক দিন কেনা হয় না, অনেক দিন কেনা হয় না। তো এই যে এটা মেটেরিয়ালটা সিল্ক নয়, হ্যাঁ, কিন্তু দেখতে অনেকটা কাঞ্জিভরম প্যাটার্নটা আর কি, মানে বিয়েবাড়ি টিয়ে বাড়িতে আরামসে পরে যাওয়া যাবে, এত সুন্দর, মানে এত ব্রাইট না রঙটা, এই যে একেবারে গোল্ডেন হলো, তার সাথে এই যে নিচের পাটটা, আমার পাটটাই বড্ড বেশি পছন্দ হয়েছে, তো মানে খুব খুব পছন্দ হয়েছে শাড়িটা। তো সেই জন্য মানে লোক সামলাতে পারলাম না, খুলি নিয়েই আপনাদের সামনেই এখন খুলছি। মায়ের শাড়িটা এখনও, যেটা ওই মায়ের জন্য পিওর সিল্কের অর্ডার দেওয়া হয়েছে, মানে দিয়েছিলাম আর কি, সে শাড়িটা প্লাস টুপুরের যে শাড়িটা সেটা প্লাস এটা, এই তিনটে একসাথে ফলস পিকো করতে দেবো, উল্টো দেখাচ্ছি, তিনটে একসঙ্গে ফলস পিকো করতে দেবো। আমার খুব ভালো লেগেছে, মানে আমি ভাবছি যে নেক্সট যে বিয়েবাড়ি হবে, বিয়েবাড়ি আসবে আর কি, তাতে আমি এই শাড়িটাই পরব, যদি এই শাড়িটা রেডি করে ফেলতে পারি। জানি না করোনা পরিস্থিতিতে কবে আর বিয়েবাড়ি আসবে, আসবে তো একদিন না একদিন বটেই। তো এই যে এটা, মানে এত সুন্দর না শাড়িটা, আমি ভাবছিলাম যে বন্ধুদের একটু দেখাই। আচ্ছা, মানে ওই বাপটে বিরাট শাড়ি, বিরাট বিরাট বড় শাড়িটা, যেটা পুরোটা হচ্ছে ব্লাউজ পিস, সব মিলিয়ে পরলে ভালো লাগবে। ব্লাউজ পিসটা কেটে রেখে দেবো, লাল ব্লাউজ দিয়ে বা একটু অন্য রকমের ব্লাউজ দিয়ে পরবো, বা জানি না এখনো ডিসাইড করে নি কি করবো, করতেও পারি। আর একটা কথা হচ্ছে, অনেকেই বলছেন যে আমি গান গাইছি না, আসলে আমার সর্দি লেগে বা শ্লেষ্মায় একটা পরত পড়ে রয়েছে, যার ফলেতে গানটা গাইছি না, একটু সেরে উঠি, তারপরেতে আবার গান করব। আমার রান্নাঘরে সব কিছু শেষ, মানে রাত্রেবেলা রাত্রিকালীন যেটুকু করণীয় আমার সবটুকু শেষ, কিন্তু এখন তো রাত্রেবেলায় বাসনটা মাজছি না, সকালবেলা উঠে মাজছি। তো এখন ওই যে দেখুন, পেছন করে দেখাচ্ছি, দাঁড়ান, যে এটা হচ্ছে, আমি এটা দেখাবো ভাবছিলাম কয়েকদিন হলে, মানে এটা আমি আগে করতাম, মাঝখানে কিছুদিন বন্ধ ছিল, আবার এটাকে যেটা করছি সেটা হচ্ছে এই যে দেখুন, একটু গরম জলের মধ্যে জিরেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রাখছি। আগে আমি জিরে মৌরি আর কী বলে মেথি একসঙ্গে ভিজিয়ে রাখতাম, আর মেথি আর মৌরিটা ভেজাচ্ছি না, আমার একটু হজমের প্রবলেম হচ্ছিল, মৌরি ভেজানো জলটা খেয়ে আমার খুব উপকার হতো। মাঝখানে তো ইয়েও দিতাম, ওর নাম কি, জোয়ানও দিতাম, তারপর কী হতো অতিরিক্ত খিদে পেয়ে যেত। আর আমার, মানে আমার শ্বশুরমশাইয়ের করোনা হয়ে যাওয়ার পরে আমরাও তো অ্যাসিমটোমেটিক ছিলাম, তো তারপরে আমার কিন্তু একটু বর্ডার লাইনে ডায়াবেটিস ছিল, মানে ডায়াবেটিক ছিলাম না, কিন্তু আর সামান্য একটু বাড়লেই রক্তে শর্করার পরিমাণ বেশি এরকম একটা দেখাতো। তখন আমি মেথি ভেজানো জলটা নিয়মিত খেতাম এবং আমার কিন্তু একেবারে খুব দ্রুত এটা স্বাভাবিক হয়ে গেছে। আর আমি এখন শুধু জিরে ভেজানো জল, মানে সাদা জিরে ভেজানো জলটা খাচ্ছি,
সকালবেলায় উঠে এটা খালি পেটে খেলে খুব এনার্জেটিক লাগে এবং সত্যি সত্যি বন্ধুরা ওয়েট লস করে। আমি নিজে বিশ্বাস করুন, আমি নিজে খাচ্ছি তো আমি নিজে মানে এটাকে প্রমাণ পাচ্ছি। কিন্তু একটা জিনিস মৌরি ভেজানো জলের ক্ষেত্রে একটা বলছি, যে আমার মা কিন্তু মৌরি ভেজানো জল খেয়েছিলেন, মেথি ভেজানো মা জল 12 মাস খাচ্ছেন, হ্যাঁ তো জিরেটা মায়ের প্রয়োজন হয় না, কিন্তু মৌরি ভেজানো জলটা মা খেয়েছিলেন এবং মৌরি খেয়ে কিন্তু সাংঘাতিক প্রেশার হাই হয়ে গিয়েছিল। কাজেই এটা না একটু ঝামেলার ব্যাপার, মেথি এবং জিরেতে কোনো সমস্যা হয় না, কারোরই আজ অব্দি আমি শুনিনি। কিন্তু জোয়ান, এবং জোয়ানটা যেমন আমারই স্যুট করতো না জোয়ান ভেজানো জলটা খেয়ে, তো সেজন্য একটু সাবধানে এই জিনিসগুলো কিন্তু মানে নিজেকে গিনিপিক বানানোর আগে একবার দুবার একটু ট্রাই করতে পারেন। ট্রাই না করলে অবশ্য বুঝবেনই বা কীভাবে, কিন্তু যখন দেখবেন যে বডি ঠিকঠাক রিয়্যাক্ট করছে না এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবেন। তো আজকে আর ব্লগ বড় করছি না, সবাই ভালো থাকবেন, আনন্দের সাথে থাকবেন। আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি, কালকে আবার নতুন একটা ব্লগে দেখা হবে। যদি ভালো লাগে আমার চ্যানেল তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর একটা জিনিস, আমি কিন্তু ইনস্টাগ্রামেও আছি, মিং লাইফ উইথ ঝিনুক আমার ইনস্টাগ্রামের আইডি, যদি চান তাহলে ফলো করে নিতেও পারেন। তাহলে ভালো থাকবেন সবাই আজকের দিনের জন্য, টাটা, দেখা হচ্ছে কালকে, বাই বাই। বিদায় নেওয়ার আগে আর একবার ভালো করে শাড়িটা দেখিয়ে দিই, রাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু শাড়িটা খুবই সুন্দর।